আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর রমজান স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম। আজকে আমি মাছ দিয়ে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আর রমজান মাসে কিন্তু অনেকেই মাছ খেতে পছন্দ করেন না, আবার অনেক ছোট বাচ্চারা আছে যারা মাছ একদমই পছন্দ করে না। আর আমি আজকে মাছ দিয়ে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি, সেটা যদি যারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে দেন, তাহলে তারা খেয়ে বুঝতেই পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি কোনো রেসিপি ছিল। এর জন্য আমাদের মেন যে উপকরণ সেটা হচ্ছে মাছ লাগবে। আর এখানে আমি রুই মাছের টুকরো নিয়েছি, বড় বড় 5 টুকরো। আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছের টুকরো নিতে পারেন, তবে অবশ্যই সেটাতে তেল থাকা যাবে না, তেলের পরিমাণটা কম থাকতে হবে। এরপরে আমি মাছগুলোকে হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে এর কাঁটা এবং চামড়াগুলোকে ফেলে দিয়েছি। টোটাল আমার 1 কাপ পরিমাণে হয়েছে মাছ, এবং সেই সাথে আমি প্রায় 1/2 কাপ পরিমাণে, মানে একটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি, এবং দিয়ে দিলাম ব্রেড ক্রাম্স প্রায় 1/2 কাপ পরিমাণে। এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম্স। এরপরে সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ কিউব করে কাটা দিয়ে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো 1/2 চা চামচ পরিমাণে, এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণে, সয়া সস দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে, এবং এরপরেই আমি লেবু রস দিয়ে দিব, তাও এটাও 1 চা চামচ পরিমাণে। লেবু রসটা অবশ্যই দিবেন, এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। ধনে পাতা কুচি দিয়ে দেবো মুঠি ধরে 1 মুঠ পরিমাণে, এবং সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিতে পারেন। এবারে এই সব কিছুকে আমি খুব ভালো মতো মেখে নিব, এবং এর বাইন্ডিংসটা কিন্তু খুব বেশি পরিমাণে স্টিকি হওয়া যাবে না। যদি মনে হয় যে এটা মাখানোর পরে খুব বেশি স্টিকি লাগছে, তবে সেক্ষেত্রে আরও 1-2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একটু ড্রয়ের মতো হবে। এবারে আমি একটি চপিং বোর্ডের উপরে এরকম তেল হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে আমি ডোটাকে এর উপরে রেখে একদম সমান স্কোয়ার শেপ করে নিব, এবং স্কোয়ার শেপ করে কেটেও নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন, আমি এটাকে স্কোয়ার শেপেই কেটে নিয়েছি। আর সেই সাথে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না, যাতে করে এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি। আর এর পুরুত্বটা হতে হবে 1/2 ইঞ্চি পরিমাণে, খুব বেশি মোটা হলেও কিন্তু ভালো লাগবে না, আবার খুব বেশি পাতলা হলে কিন্তু ভেঙে যাবে। আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পুরুত্বের হতে হবে। এবারে এগুলোকে কোটিং করে নেওয়ার পালা, আর এর জন্য আমাদের একটি ব্যাটার লাগবে। তাই আমি একটি বড় বোলের মাঝে নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ পরিমাণে, এবং সেই সাথে মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ 1/2 চা চামচ পরিমাণে। এবার আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিব, এবং অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এরপরে আমাদের ব্রেড ক্রাম্স লাগবে, এবং ব্রেড ক্রাম্সের একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর এর লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এবারে কোটিং করার পালা। প্রথমেই আমি 1 টুকরো এই ব্যাটারের মাঝে দিয়ে ভালো মতো এপাশ ওপাশ ডুবিয়ে নিব, এবং এরপর ব্রেড ক্রাম্সের মাঝে দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে, যাতে চার সাইডে খুব সুন্দরভাবে কোট হয়ে যায়। কোটিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভাজার সময় এটা বের হয়ে আসার সম্ভাবনা থাকে। যদি মনে হয় যে হ্যাঁ একবার কোটিংয়ে পাতলা মনে হচ্ছে, তবে সেক্ষেত্রে আপনারা 2 বার কোটিং করে নিতে পারেন, এতে করে কিন্তু ভেঙে যাওয়ার কিংবা বের হয়ে আসার কোনোরকম কোনো চান্স আর থাকবে না। এভাবে আমি সবগুলোকে কোটিং করে নিব। রেসিপি ভালো লাগলে কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না। আর এভাবে আমি সবগুলোকে কোটিং করে নিয়েছি। চাইলে আপনারা এখান থেকে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, আমি সরাসরি ভাজতে নিয়ে চলে যাচ্ছি। আর এর জন্য আমি চুলায় অলরেডি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবং দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাকে কিন্তু খুব বেশি পরিমাণে গরম করা যাবে না, জাস্ট মিডিয়াম হিটে গরম হতে হবে, যাতে করে কোটিংটা দেওয়ার সাথে সাথে খুলে যেতে না পারে, ঠিক এরকম হিটের হতে হবে। আমি একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি, এবং এপাশ ওপাশ উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। এবং প্রথমেই কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না, যখন পিছন সাইডটা খুব ভালো মতো কুক হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে এরকম একটি কাঁটা চামচের সাহায্যে আবারও উল্টে দিতে হবে, এবং এভাবে উল্টে পাল্টে দিয়ে প্রায় 6-7 মিনিট ভেজে নিতে হবে। যখনই আপনার কাঙ্ক্ষিত কালার চলে আসবে কিংবা এরকম ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে এটাকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। ব্যাস, মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর একটি আইটেম তৈরি হয়ে গেল। আশা রাখছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ইফতারিতে এই আইটেমটি একদিন হলেও ট্রাই করবেন। আজ তবে এ পর্যন্ত, সামনের দিন আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।